Hey everyone, তোমরা সবাই কেমন আছো? ঠিক? এতদিনে তোমরা তো এটা দেখে নিয়েছো বা শুনে নিয়েছো যে BTS তাদের কন্ট্রাক্ট বিগিট এর সাথে রিনিউড করবে 2025 এ। হ্যাঁ, এটা হতেই পারে। কিন্তু এখন যেই নিউজটি ছড়াচ্ছে যে তারা তাদের কন্ট্রাক্ট রিনিউড করে নিয়েছে, কিন্তু সেটা হয়নি। কেন কি তাদের এখনো পুরনো কন্ট্রাক্ট শেষ হয়নি। আর আরএমও তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই পোস্টটি দিয়েছিল, যেদিন কোরিয়ার অফিসিয়াল নিউজ পোর্টাল, মানে যেই নিউজগুলোতে কোরিয়ার অফিসিয়াল আপডেট দেওয়া হয় সেগুলিতে এই পোস্টটি করা হয়েছিল যে বিটিএস তাদের কন্ট্রাক্ট রিনিউড করে নেবে। সেদিনে আরএম তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটি আপলোড করে। তো এটা দেখার পর বেশিরভাগ আর্মি এটা ধরেই নিয়েছে যে বিটিএস 2025 এ তাদের কন্ট্রাক্ট বিগিট এর সাথে রিনিউড করে নেবে। হয়তো এটা হবেও, আমারও মনে হয়, যেহেতু কোরিয়ার অফিসিয়াল নিউজ পোর্টালে এটি আপলোড হয়েছে, তো এটা নিয়ে কথা হচ্ছে বলেই সেটা আপলোড হয়েছে। হয়তো কোম্পানির সাথে BTS এর এটা নিয়ে কথা হচ্ছে যে তারা তাদের কন্ট্রাক্ট রিনিউড করবে, তাই অফিসিয়াল নিউজ পোর্টালগুলিতে এটি আপলোড হয়ে যায়। আর আর্মি, তোমরা নিজেও এটা জানো যে BTS এর মেম্বাররা এখন তাদের দেশের নিয়ম অনুযায়ী তারা তাদের মিলিটারি সার্ভিস দিচ্ছে। অলরেডি জিন আর জে হোক তাদের মিলিটারি সার্ভিস দিচ্ছে, এবং সুগা আজকে তার মিলিটারি সার্ভিস দেওয়ার জন্য গিয়েছে। আর যেহেতু তিনটা মেম্বার এখনো তাদের সাথে নেই, তাই তারা তাদের কন্ট্রাক্ট সিগনেচার অফিসিয়াল ভাবে করতে পারবে না। হয়তো যখন 2025 এ BTS অল মেম্বার ফিরে আসবে তাদের মিলিটারি সার্ভিস দিয়ে এবং তারা একসাথে থাকবে, তখন তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর হয়তো তারা তাদের কন্ট্রাক্ট রিনিউড করে নেবে, তাই না? হ্যাঁ আর্মি, তোমরা অবশ্যই হ্যাপি থাকবে, কিন্তু সেটা লিমিটের মধ্যে। কারণ যদি কোনো কারণে তারা তাদের কন্ট্রাক্ট রিনিউড না করে, যাতে তোমরা সেই সময় কষ্ট না পাও। আর আমরা এখন ভবিষ্যতের কথা না ভেবে এই সময়টাকে এনজয় করব। এখন BTS একসাথে আছে, তাই না আর্মি? ওকে দেন, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা সবাই নিজে খেয়াল রেখো। বাই বাই আর্মি।